party ami শুধু এখানে খেলিনি, এখানে খেলেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খেলেছি, রংপুর কারমাইকেল কলেজে খেলেছি। আমার ওস্তাদ ছিলেন শরীফ ভাই, আমাদের মধ্যে ভালো খেলতেন, ময়না ভাই ছিল আর সুরিদা ছিল, এই কয়জন আমরা রক্ষকের। আবার আল্লাহর কি রহমত, শহীদকে রক্ষা করার জন্য বারবার আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন। খেলাধুলা ভালো এটা বলবো না, এটা নীতিগত কথা, আমার প্রয়োজনে আমি খেলাধুলা করব, এরা খেলাধুলা করবে তাদের জন্য মন মানসিকতা। একটু আগে আমার একটা বন্ধু গেল, আমার সঙ্গে হাত মিল স্বাধীন না, তিনটা ছেলে বয়স দাঁড়ি যোগ পাইকে গেছে, ওই আজ থেকে 20 বছর আগেও ওই মাঠে দেখতাম দৌড়াতো, আজও দেখতেছি সে মাঠে দৌড়াচ্ছে, আমার মতো তো আর অসুখও নাই বেশিও নাই, তিনটা ছেলে আসবে লেখাপড়া করে অনেক দূরে নিয়ে গেছে। আমি অনুরোধ করবো আমরা সবাই মিলে মাদককে না বলি, খেলাধুলাকে হাঁ বলি, মাদককে না বলে আমরা পড়াশোনা করতে আসুন, আমরা খেলাধুলায় কিন্তু বন্ধুত্ব বাড়াই। আমি দেখেছি শামসু ভাই ওয়ান স্টেপ শুটার ছিলেন বাংলাদেশের মধ্যে, মহামরণে তার আন্ডারেও খেলেছি, তো অনেক বন্ধু আছে যারা খেলাধুলা এখনও, যেমন দিনাজপুরের বিকি স্পিকের দায়িত্বে ছিল আমিনুল, ও আমার সঙ্গে খেলাধুলা করেছে, এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জন রয়েছে। আমরা শৈতপুরকে হারিয়ে ফেলেছি খেলাধুলার দিক থেকে, একটা যেন ওই যে ভবিষ্যতের মানুষ, আপনারা হবেন ভবিষ্যতের মানুষ, কিন্তু ভবিষ্যতের মানুষ কেমন হবে, ওরা নাকি মাথা ছোট হবে আর আঙুলগুলো বড় হবে, সেই জন্য রাতের বেলা দেখি সবারে আমারও যেমন খোলা থাকে, ফেসবুক খোলা থাকে না নাকি বুঝি না, কিন্তু খালি দেখি কে কি লিখতেছে, যে রাসেল কি করলো কি করলো না করলো এটা ওইটা বাদ দিয়ে যদি বাবা শান্তিতে ঘুমাতি তাহলে আরো ভালো হতো। তো আবারও বলতে চাই একটা কথা বলে খেলার উদ্বোধন, ফেসবুক কয়টা শব্দ, দুটা আমরা মনোনিবেশ করি আপনাদের কাছে করজোরে অনুমতি বিনতি অনুরোধ, এই ফেসটা কেটে দেন, ফেসটা কেটে দেন, বুকটার মধ্যে এসে যান, নিজের শান্তি, দেশের শান্তি, পারিবারিক জীবনের শান্তি, আর ফেসবুক থাকলে তাহলে হয়েছে ডাক্তার পালায় কবিরাজের সঙ্গে আর কবিরাজ পালায় বেকারের সঙ্গে, শুধুমাত্রই ফেসবুক, ফেসটা কেটে দিলে বুকটার মধ্যে যদি মনোনিবেশ করি আপনারা দেখবেন, আপনারা সবাই মিলে আমি অনুরোধ করবো যে আপনারা রাতে বই পড়া অভ্যেস করবেন, দেখবেন উপন্যাস পড়া শুরু করে দেবেন, দেখবেন যে ঘুম অটোমেটিক এক সময় ঘুম চলে আসবে। আল্লাহ আমাদেরকে সকলকে রক্ষা করুক, শৈতপুরবাসীকে করোনা থেকে রক্ষা করুক, আমি পজিটিভ, আমার ভাগিনাও পজিটিভ, আমার ছোটো ভাইও পজিটিভ, ঢাকায় শুনি ডাক্তার যে মেয়েটা আছে ওটাও পজিটিভ, তারপরেও কিন্তু আমরা ঠিকই আছি, খেলাধুলা চলতে থাকে, যে টিম জিতবে সেই টিমের জন্য
থাকবে পুরস্কার থাকবে 10,000 টাকা। অংশগ্রহণ করবে, আজকে অংশগ্রহণ করবে তাদের জন্য থাকবে 5,000 টাকা। এই দুটাতে রেখেই খেলাধুলা করেন, কোথাও খেলাধুলার সঙ্গে, যেহেতু আমি খেলাধুলা করেছি, খেলাধুলার প্রতি দুর্বলতা রয়েছে। সকলকে ধন্যবাদ, আবারও বলি ফেস কেটে দেই বুকের মধ্যে মনে করে।